গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম বিজয় মন্ডল, আমি কলকাতা ভবানীপুর জেট কিং সেন্টারের একজন ছাত্র। আজ আমি যে টপিকটা আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মডেলটা কি? ওএসআই মডেলটা হচ্ছে আসলে ওএসআই মডেলটা কি এবং কীভাবে কাজ করে? ওএসআই মডেলটা মেন কনসেপ্ট হচ্ছে যে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে কীভাবে ডেটা সেন্ড হবে, এবং এই কম্পিউটার থেকে যদি আমি এই কম্পিউটারে সেন্ড করি তাহলে ডেটাটা কীভাবে সেন্ড হবে, অর্থাৎ সেন্ডার রিসিভার একটা ডেটা কীভাবে সেন্ড হচ্ছে, এই যে যাওয়ার প্রসেস, অর্থাৎ এই সেন্ড করলো ডেটাটা, এই যাওয়ার প্রসেসটাই হচ্ছে ওএসআই মডেল। এই ওএসআই মডেল ইন্ট্রোডিউস হয়েছিল 1970-তে। এই ওএসআই মডেলের 7টি লেয়ার আছে। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এবার আসুন তাহলে সবার প্রথমে দেখুন আপনারা, এই যে 3টি লেয়ার রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, এই 3টি লেয়ারকে একসঙ্গে বলে হার্ডওয়্যার লেয়ার। আর ওপরে যে 3টি লেয়ার রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই 3টি লেয়ারকে একসঙ্গে বলা হয় আপার লেয়ার, অর্থাৎ সফটওয়্যার লেয়ার। আর মাঝখানে যে মেন যে লেয়ারটা রয়েছে, আপনারা ভালো করে খেয়াল করবেন, মেন যে রয়েছে ট্রান্সপোর্ট লেয়ার, এই ট্রান্সপোর্ট লেয়ারকে বলা হয় কোর লেয়ার বা হার্ড অফ ওএসআই মডেল। অর্থাৎ এখানে যতগুলি লেয়ার রয়েছে তার মধ্যে যে মেন, অর্থাৎ মেন কর্তা, এই মেন কর্তা হচ্ছে কিন্তু আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ার। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করব যাতে পরে ভিডিওতে ডিসক্রাইব করা যায়। তো আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই পরে ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকুন। অবশ্যই আমি চেষ্টা করব পরে ভিডিওতে যাতে ডিসক্রাইবভাবে বোঝানো যায়। সো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।